पीछे पीछे প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রবিবার হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা সূচনা হল। হাওড়া গয়া রুটের পাশাপাশি পশ্চিমবঙ্গে আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয় এদিন। সেগুলি হল হাওড়া ভাগলপুর এবং হাওড়া রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া গয়া বন্দে ভারত যাত্রাপথে দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, পরেশনাথ এবং কোডারমা স্টেশনে থামবে। ট্রেনটি 6:50 হাওড়া থেকে ছাড়বে, 8:28 দুর্গাপুরে পৌঁছবে, আসানসোলে পৌঁছবে 8:53। রবিবার হাওড়া গয়া বন্দে ভারত দুর্গাপুর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছয় 4:25 নাগাদ। দুর্গাপুর স্টেশনে বন্দে ভারতকে স্বাগত জানান রেলের আধিকারিকেরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ই সম্বর্ধনা দেন ট্রেনের চালককে। বিধায়ক বলেন, পুজোর আগে এই ট্রেন পাওয়াতে শিল্পাঞ্চলবাসী উপকৃত হবেন। Yeah.
আমরা খুব খুশি, সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আর দুর্গা পুজোর প্রাককালে দাঁড়িয়ে পড়ে ভারতবর্ষ যশস্বী প্রধানমন্ত্রী রেলমন্ত্রী ভারতবর্ষে ছটি নতুন আবার বন্দেভারত উদ্বোধন করেছেন। তার মধ্যে বাংলা আমরা খুব গর্বিত, শিল্পাঞ্চলবাসী খুব গর্বিত যে তিনটি নতুন ট্রেন বাংলা পেয়েছে। তার মধ্যে হাওড়া ভাগলপুর, হাওড়া গয়া এবং হাওড়া রাউরকেল্লা, এই তিনটি ট্রেন বাঙালি পেয়েছে। তাই শিল্পাঞ্চলবাসী হিসাবে আমি গর্বিত, মোদী ধন্যবাদ জানাবো। শুধু তাই নয়, ইতিমধ্যে রেলের প্রকল্পের জন্য 660 কোটি টাকা মোদী ঘোষণা করেছেন। এর ফলে সার্বিকভাবে রেলের যে ব্যাপক উন্নতি হবে, সেই কারণে আমরা দুর্গাপুর বিধায়ক হিসাবে মানুষ হিসাবে যে গয়ার যে ট্রেন আমরা পেলাম, ভাগলপুর পেলাম এবং রাউরকেল্লা পেলাম, দুর্গাপুর শিল্পাঞ্চলবাসী হিসাবে সকলের প্রতিনিধি হিসাবে আমি ধন্যবাদ জানাবো মোদীজিকে, ধন্যবাদ জানাবো রেলমন্ত্রীকে, ধন্যবাদ জানাবো আসানসোল ডিএলএমএ কর্তৃপক্ষ আছেন সব অফিসার থেকে। তারা এই উদ্যোগের ফলে আমাদের এই এলাকার মানুষের অনেক উপকৃত হবে। তাই আমরা আজকে গর্বিত, আজকে উদ্বোধন হয়ে গেল, আমাদের হাত দিব।